তোমার আমার তো বিয়ে হয়নি, তবে তুমি ওর কথা বলছো কেন? আমি তোমার চিরবাসী। তাহলে তোমাদের কলঙ্ক হবে। কলঙ্ক হবে নাকি বলে বন্ধু? কলঙ্ক
করবে আর তোমাদের অনুচরণকারী করবে, তখন বুঝবে অলক্ষ্য কাকে বলে। একই সত্যি, তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি তো মালার সাথে ইচ্ছে করে আমি ভালোবাসা করতে চাই না, বরং মালা এসে আমাকে বিরক্ত করে দেবে। শোনো মালা, ভবিষ্যতে যদি তুমি এসে বাজে কথা বলতে চাও তাহলে আমি শেষ, ভালো হবে না বলো তো। শোনো সখী, আজ সাত দিন যাবো তোমার নাওয়ানে খাওয়ানে ঘুমলে কিছু জিজ্ঞেস করলে কিছুই বলো না। বলো তো তোমার কি হয়েছে? আরে বলি নাই গো। No!
ছেড়ে দিয়ে, আর নিদ্রা ছেড়ে দিয়ে সারাদিন কি যেন ভাবে আর কি যেন লেখছে। আপনি একজন ভালো কবিরাজ ডেকে এনে মা মালাকে সুচিকিৎসা করুন। হ্যাঁ ম্যাডাম, আমি তাই করব। আমি আমি সবাই লেগে বুঝিয়ে বলো, আর যে রোগ হয়েছে সেজন্য কবিরাজ ভুলে ভাবে ভাবনা। আপনি তাই করুন, আমি দেখছি মা মালাকে কিছু খাওয়াতে পারি কিনা। ঠিক আছে যাও, চিন্তা শুধু চিন্তা চিন্তা। ওই কি আছিস সেবা সারা তুই আপনাকে তার বাইরে বানিয়ে দে। সম্রাট ভবিষ্যতে হব এই মিশনের বাচ্চা, আর মনে হবে আমার প্রথম